ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে রাস্তার ধারে এক চাচা বসে বসে কান্নাল লাগছে ইমাম আজম বলে চাচা কান্দেন কেন চাচা কয় তুমি ছোট মানুষ বুঝবা না কি লাগে কান্দি কারণ তো আছে কিন্তু কখনো কখনো বাচ্চার উৎপাতে মুখ ফুলতে হয় বাচ্চারা যখন শক্ত করে ধরে তখন মুখ না খুললে আর চলে না বুঝুক আর না বুঝুক বাচ্চাদের কাছে বলতে হয় বাচ্চাদের উৎপাতটা কঠিন হয় না বুঝলেও তার কাছে অনেক সময় সব বলতে হয় যেমন পল্লী কবি জসীমউদ্দিন ডালিম গাছের নিচে বয়ে বয়ে কান্দে নাতি এসে ধরছে দাদা কান্দো কেন যা তুই কি বুঝবি এমনি কান্দি না কারণ আছে কি কারণ বলো বুঝবা না এ বলছে বুঝবো না বলো বুঝবো কবি জসীমউদ্দিন নাতির উৎপাতে কবর কবিতা লিখছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেলেও কেঁদে ভাসাই তবু একটা কবিতার ভেতরে স্বামী স্ত্রীর আদর্শ ফুটে উঠছে স্বামী স্ত্রীর সুখময় জিন্দগি কেমন হওয়া দরকার এটা ফুটে উঠছে এটা ছিল লেখাপড়া আর এখনকার কবিতার ভেতরে এখনকার লেখাপড়ার ভেতরে সামাজিকতা ফুটে ওঠে না অসামাজিক পশু বানানোর চক্রান্ত চলে ইনসানিয়ত এটাকে ফুটাইবার মেহনত নয় হাইওয়ানিয়ত পশুত্ব ঢুকাইবার মেহনত চলে আর কবর কবিতা কত সুন্দর ছাত্রদেরকে পড়াইতেছে আর স্বামী স্ত্রীর প্রেম শিখাইতেছে তার মানে এ প্রেমের আড়ালে আর একটা প্রেমকে না বলতেছে এই সাবধান বিয়ের সাথে না করে ভালোবাসা করিস না মানা করতেছে শিক্ষার শিক্ষার ভেতরে একটা সুশিক্ষা ঢুকাই দিতেছে যে স্বামী স্ত্রী যদি ভালোবাসাই করতে হয় তাহলে বিয়া কইরা ভালোবাসা করি নারী পুরুষের ভালোবাসাটা বিয়া ছাড়া এটা অবৈধ এটা বুঝাইতে চায় কবিতা আর নারী পুরুষের ভালোবাসাটা বিবাহের বিবাহের পরে বৈধ স্মরণীয় বরণীয় প্রশংসনীয় এটা বুঝাইতে চায় লেখার ভেতরে কত সুন্দর আর এখন লেখা হইল বান্দর কই সুন্দর আর কই বান্দর ফরকটা কিরকম হইল কবি জসীমউদ্দিন তার কাব্যের ভেতরে নারী পুরুষের ভালোবাসার বৈধ জিন্দগির একটা চিত্রায়ন করতেছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেলেও কেঁদে ভাসাই তবু তোর দাদির সাথে আমার সাংসারিক জীবন এত সুন্দর যে তোর দাদি আমাকে এত ভালোবাসত যে পুতুল খেলার মতো কোনো ছোট্ট ঘটনাও যদি তোর দাদি আর আমার মাঝখানে হইত তাহলে তোর দাদি আমার প্রেমিক কেন্দে কেন্দে বুক ভাসাইত তার ভালোবাসার ঋণ আমি পরিশোধ করার জন্য তোর বয়স সাত বছর ধরে আমি কান্দি না এ ডালিম তলায় তোর দাদি ঘুমায় রয়েছে ৩০ বছর আগে তাকে এখানে দাফন করা হয়েছে
আর প্রেমের শরণ আমি 30 বছর ভুইরা এ ডালিম গাছতলায় বসে বসে করি, চোখের জলে আমি তোর দাদির কবরকে সিক্ত করি কান্দি। এক দুই বছর নয় 30টা বছর হয়ে গেছে এখানে আমি প্রেমস্র ঝরাই। নাতির উৎপাতে বাচ্চার উৎপাতে দাদা কথা বলতেছে, ইমাম আজম আবু হানিফার উৎপাতে বুড়া চাচা কথা কইতেছে। চাচা কয়, আচ্ছা বুঝো না বুঝো, যেমনে দর্শন না করলে তো চলে না। আমি যেটা তোমার দাদিকে তোমার চাচিকে বলেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আসলে তোমার চাচি তো একেবারে কালামার কা। এক মাস্টার সাহেবে কইল যে তালাক হয়ে গেছে। ইমামে আজম বলে আদার বাবার কাছে জাহাজের খবর নিতে গেছেন কে আপনি? ফতোয়া নিবেন আলিমের কাছ থেকে, মাস্টার রেজে গেছেন কে? হ্যাঁ নাকি তোমারও মাস্টার? আমারও মাস্টার তাই কিনেছে, আমি ওনার কাছ থেকে বীজগণিত শিখছি, আমি ফেকা শিখছি নাকি ওনার কাছ থেকে? ফেকা যদি শিখতে হয় তাইলে তো মুফতির কাছ থেকে শিখতে হইব। ফতোয়া জিগাইবেন বীজগণিতের মাস্টারের কাছে, এটা কি হয়? কি করছেন এটা? ফতোয়া তো রং ফতোয়া দিছে, তালাক হয় নাই। আমি বলতেছি নোমান বিন সাবেদ বলে, আমি বলতেছি তালাক হয় নাই। এই কথা শোনার পরে তো চাচার গিয়ার বাড়ছে, হ্যাঁ উল্টা পাল্টা ফতোয়া দেয়, বললো তালাক হয়েছে, নোমান কয় তালাক হয় নাই। তাই তোমার কথা কিনতে যে বলবো, বললেন যে আমার কথা বললেন যে নোমান বলছে তালাক নাকি হয় নাই, যে মাস্টার সাহেবরে বলতেছে, এই মাস্টার সাহেব আপনি বললেন আপনি অনেক শিক্ষিত, বহু ছাত্র আপনার আছে, নোমানও আপনার ছাত্র, আবার ফতোয়া একটা দিলেন বললেন যে তালাক হয়ে গেছে আমার বউ, নোমানে দেখি বলে বউ তালাক হয় নাই। তো এই মাস্টার সাহেবে কয় যে নোমান যদি বইলা থাকে তাহলে হইতে পারে, কারণ সে ফতোয়া বিশেষজ্ঞ, সে বললে হইতে পারে। তাই আপনি কি? আমি বীজগণিত বিশেষজ্ঞ। আমাদের সমাজে কিছু আছে বীজগণিত বিশেষজ্ঞ, কিছু আছে ইঞ্জিনিয়ারিং বিদ্যায় বিশেষজ্ঞ, উকালতি বিদ্যায় বিশেষজ্ঞ, তাদেরকে বলবো আদার ব্যাপারী জাহাজের খবর নিতে আসবেন, তাইলে এরকম ভুল হয়ে যাবে। এই যে তালাক হয়ে গেছে কয়ে দিছে, কি চাঁদ সাদা মানুষ কালা, তালাক হয়ে গেছে, চাষি কালা চাঁদ সাদা। আমাদের দেশে তালাক দেওয়ার যে প্রবণতাটা এইটা অনেক জঘন্য আকার ধারণ করেছে, লাগে যিনি বিয়া করে তালাক দিবে লাগে। একজনকে শুনলাম সাত তালাক দি, সাত বউ বিয়া করছে, বিয়া করছে সপ্তমটারেও তালাক দিচ্ছে, শুনছে সেমিয়া তো তাই ওই যে হুজুর অমুকে কিন্তু সাতটা বিয়া করে সাতটারেই তালাক দিচ্ছে, কি বাবা কয় বিয়ে করেই তালাক দিবে লাগে। তালাক দেয়া বৈধ, তবে তালাকের মাধ্যমে বিবির সাথে সম্পর্ক ছেদ করার এই মাধ্যমটা ইমার্জেন্সি মাধ্যম, এটা অ্যাভেলেবেল দরবাজা নয়, অ্যাভেলেবেল শাসন পদ্ধতি তালাক নয়, এটা ইমার্জেন্সি পদ্ধতি। ইমার্জেন্সি গেট যেমন সবসময় ব্যবহার করে না, তালাকের গেট স্বামী স্ত্রীর মহাব্বতের বন্ধনে সবসময় ব্যবহার করতে নেই, এটা পার্সোনাল একটা পাওয়ার অথরিটি আল্লাহ তাআলা পুরুষ জাতকে দিয়ে রাখছে, একটা পাওয়ার দিয়ে থুইছে আর কি। ইমার্জেন্সি যদি বিপদে পড়ে যাস তাহলে মাইরে দিস। আর হেরা এখন যেটা শুরু করছে পুরুষরা, এটা হলো মনে চাইলেই দেয়। আর তালাক দেওয়া শিখে না, তালাক দেওয়া শিখতে হয়, না শিখা তালাক দিলে হিল্লা দিতে হয় মিয়া পরে, কারণ বিবাহের বন্ধনটা মহাব্বতের বন্ধন, তো এই মহাব্বতের বন্ধন
রাগের মাতালে তালাক তালাক কিছু দিয়া ফলাইলো, যখন আবার পুরান প্রেম উঠাল দেয় তখন খালি হুজুরের কাছে দৌড়ায় কয় আইন্না দেন আইন্না দেন আইন্না দেন, কয়টা দিছো কয় অনেক দিছি, তাও আইন্না দেন, হিল্লা দিতে হইব কিন্তু কয় দেন হিল্লা তাও আইন্না দেন। আল্লাহর রাসূল বলে এই হিলা যে দেয় আর হিলা বিয়া যে নেয় উভয়ের উপরে আল্লাহ পাকের ঈর্ষা। আর তালাক দেওয়া এটা তো নিকৃষ্ট হালাল কাম, হালাল কাম ওই যে বললাম না ইমার্জেন্সি কামে, যদি বিপদে পড়ে যায় তাহলে তালাক দিই, যে কোনোভাবেই তাকে রাখা যাইতেছে না এখন কি করণীয়, বিচ্ছেদ হতে হবে তাইলে দাও। আর এটাকে এখন কেমন যেন অ্যাভেলেবেল বস্তুতে পরিণত করেছে, মনে চাইনি তালাক শব্দ উচ্চারণ করে, তালাক শব্দ প্রয়োজনের বাইরে যারা মুখে উচ্চারণ করে ওরা হলো অভদ্র অযোগ্য অশিক্ষিত এবং কমন সেন্স বিহীন লোক, দাঁত পাগল লোকেরা তালাক শব্দ উচ্চারণ করে বারবার। যুব সমাজ বিয়া করো ভালো কথা, মুখে তালাক আনবি না, বিয়ার মাসালা শিক্ষা বিয়া করবি, বিয়া করার জন্য যেমন বিয়ের উপযুক্ত হইতে হয় বিয়া করতে হলে বিয়ের মাসালা পড়তে হয় তারপরে বিয়ে করতে হয়, আন্দাজে মান্দাজে প্রাইমারি স্কুল থেকে প্রেম স্টার্ট দাও বিয়ে করার লেগে, বিয়ের বিধান জানি না, কারোর উপর বিয়া ফরজ, কারোর উপর ওয়াজিব, কারোর উপরে সুন্নত, কারোর উপরে নফল, কারোর উপরে হারাম, খালি চাও আরাম, এর কোনো বিধান নাই, বিধান সারাসারির একটা বিধান আছে। আমি এক মাহফিলে গেছি, পরে আমার কয় হুজুর অনেকগুলা তালাক দিচ্ছে কি করা যায় হুজুর, প্রথম আমার আই এই দরজায় দাঁড়ায় বলতেছে হুজুর ইমার্জেন্সি কিছু কথা ছিল পার্সোনাল, এদেরকে বাইর করে দিয়ে একটু বলতে হবে, এই লোকটার সম্মানে আমি সব মানুষ বাইর করলাম ঘর থেকে, হেরে গেলাম কি কথা, হুজুর একটু সরমের কথা, আমি তো আমার বিবিকে অনেকগুলা তালাক দিয়েছি। আমি বললাম আপনি মালিক তিন তালাকের অনেকগুলো দিলেন কেমনে, কয় দিছি হুজুর, আমার কৌতূহল জাগলো হের কাছ থেকে স্টাইলটা শুনি কেমনে দিছে, আমি বললাম কেমনে দিছেন, কয় এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক, তোর মারে তালাক, তোর বাপেরে তালাক, তোর চোদ্দ গোষ্ঠীরে তালাক, একেবারে একশোর দিছি হুজুর। এখন হুজুর এই যে আমি যে দিলাম কয়টা হয়েছে কয়টা তালাক, গুলি ছিল তিনটা, গুলি তো করছে করতে করছে পিস্তল সিদ্ধ দিয়ে দিছে, কয়টা আর হইব সবগুলাই হয়েছে, এখন কি আমাকে এখন আর আনতে পারবেন না, এটা আর একখানে বিয়া হইব, হায় হায় হুজুর সব হয়ে গেছে, কয় হুজুর আমি রাগ করে দিছি তো, আমার তো খালি হাস আসতেছে আর এর কাণ্ড কারখানা শুনি না, আমার মনটা চাইতেছে তুই তালাকের তালাকের মশালাও জানিস না বিয়ে করছিস, আমি বললাম যে কেউ কি এমনি তালাক দেয়, আই লাভ ইউ তালাক এমনি দেয় কেউ, রাগ করেই তো দেয়, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তালাক দেখি কেউ কয় আজকে ভালোবাসা দিবস, এই যে নৌ গোলাপ ফুল, এই যে একটা তালাক, এভাবে দেয় কেউ, তালাক তো দেয় রাগ করে, তবে ইসলাম এমন এক সাচ্চা স্বচ্ছ সুন্দর ধর্মের নাম যে মানুষ রাগ কেমনে করব এটাও হাতে কলমে শিখায় দিছে, এর রাগে গেলে এমনি এমনি রাগিস, বেলেনে রাগ সৌন্দর্য মহাসীন চরিত্র এটা ইসলামের আখলাক, এটাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ যুগে, আমি নিজেকে ধন্য মনে করি যে আমি ইমাম আজমের অনুসারী, এই এশিয়া এ ভারতবর্ষে এক চাটিয়া হানাফি মাজহাবের লোক বেশি, হানাফি মাজহাবের অনুসারী, আমি ইমামে আজম আবু হানিফার অনুসারী, বাংলাদেশের সিংহভাগ মানুষ হানাফি মাজহাব অনুসরণ অনুকরণ করে চলে, ঠিক না,
ইমামে আজম আবু হানিফার অনুসরণকারী হিসেবে আমি নিজেরে ধন্য মনে করি, কারণ ইমাম আজম আবু হানিফার মতো একুরেট সুন্নতের আবিষ্কার করনে ওয়ালা, একুরেট শরীয়তের মাসায়েল ইস্তিমবাত করে খুলে দেনে ওয়ালা ইমাম ঘরে ঘরে হয় না, এক রাতটাই হয় সূর্যের মতো। ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা ইলমি কামাল, ইলমি সৌন্দর্য, ব্যাপক ইলমি সৌন্দর্য দান করেছেন। যে ইমামে আজম আবু হানিফা বাচ্চা বয়সেই ফকিহ ছিলেন, যখন ছাত্র তখনই মুফতি সাহেব ছিলেন, সুন্দর সুন্দর ফতোয়া দিতেন বাচ্চা বয়সে, বড়রা হয়রান হয়ে যেত এত সুন্দর ফতোয়া কেমনে দেয়, কোরআন হাদিস এত সুন্দর কেমনে বুঝে, হয়রান হয়ে যেত বাচ্চা নরমান বিন সাবেতের কথা শুনে। বাহার হাল আমি যেটা বলতেছিলাম, ইমামে আজম আবু হানিফা বললেন যে তালাক হয় নাই, কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে, সূরা 3 আল্লাহ 4 কসম করে বলছেন মানুষ সবচেয়ে সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কারণে আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, কালা জন্য শিখাইছে, এই কালা মানুষ তুইও আয়না হাতে নিয়ে পড়বি, আয় আল্লাহ কত সুন্দর আকৃতি আপনি আমায় দান করেছেন, ও আল্লাহ আপনি আমার চরিত্রটা কেউ সুন্দর করে দেন, দোয়া করবে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার নবীর তালিম। তার মানে হলো কালো মানুষটাও চাঁদের চেয়েতে ভালো, কারো মানুষটাও সূর্যের চেয়েতে সুন্দর। ইমামে আজম আবু হানিফা বলে মানুষ চাঁদের চেয়েতেও সুন্দর যদিও কালো হয়, আল্লাহ কসম করে মানুষের সৌন্দর্যের বর্ণনা দিয়েছে, সুতরাং তালাক হয় নাই। তো দেখেন মানুষকে আল্লাহ তাআলা এই শুধু সৌন্দর্যই দান করেছেন তা নয়, সৌন্দর্যকে আরো সৌন্দর্য মণ্ডিত করার ব্রেন দান করেছেন, যে ব্রেন দিয়া মানুষ নিজেকে সুন্দর করে সাজায়, সুন্দর সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর ডিজাইনে নিজেকে সুসজ্জিত করে। তবে এই বাহ্যিক সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য হলো চরিত্রের সৌন্দর্য, যার বাহ্যিক সুন্দর হয় মানুষ তাকে তাকায় তাকায় দেখে, কিন্তু যার চরিত্র সুন্দর হয় তাকে আল্লাহ নিজে আরশ থেকে তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহ নিজে তাকায় দেখে, আল্লাহর ফেরেশতারা তাকে নজর করে তাকায় তাকায় দেখে। যেমন হযরত উসমান, ওনার চারিত্রিক সৌন্দর্যের কারণে ফেরেশতারা কাতার কাতার হয়ে দাঁড়ায় যেত, ইন্নাল মালাইকাতা লা তাসতাহি মিনহু, উসমানকে ফেরেশতারা কাতার হয়ে দাঁড়ায় দেখত, এটা উসমানের সুরত দেখত না, উসমানের সিরত দেখত, উসমানের সম্মানে তারা কাতার হয়ে দাঁড়ায় যেত। শুধু ফেরেশতারাই দেখে তা না, যার চরিত্র সুন্দর, যার ইবাদত সুন্দর, যার আমল সুন্দর, আরশে আজিম থেকে আরশের মাওলা তারে তাকায় তাকায় দেখতে থাকে, পৃথিবীও কেউ তারে দেখে না, কিন্তু আসমানের মালিক আল্লাহ তার সাথে তখন প্রেম শুরু করে আর তাকে দেখতে থাকে, তার দিকে রহমের নজর ফেলতে থাকে, আল্লাহর ভালোবাসার সুদৃষ্টি একটা চরিত্রওয়ালা মানুষের উপরে বারবার আল্লাহ তাআলা ফেলতে থাকে। এ কারণেই চারিত্রিক সৌন্দর্য হলো আসল সৌন্দর্য, চরিত্র শিখাবে ইনসানকে কোরআন, এ কারণে কোরআন দিয়ে মানুষের চারিত্রিক সৌন্দর্য গঠন করাইতে হবে। যদি বিজ্ঞান দিয়ে চরিত্র শিখাইতে চাও তাহলে মানুষকে বানর বানাবে, কুকুর বানাবে, শুকর বানায় ফেলবে, তোমরা শুকর বানায় ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকাকে যে একজন বলে, উম্মুল মুমিনিন, নবী চরিত্র আমাদেরকে একটু শোনান, আমা কারাতুমুল কোরআন, হযরত আয়েশা সিদ্দিকা বলে তোমরা কি কোরআন শরীফ পড়ো না,
কোরআন পুরাটাই নবীর চরিত্র কোরআনে যা আছে এটা পুরাটা নবীর চরিত্র কোরআন হলো লিখিত চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো জীবন্ত চরিত্র আল্লাহু আকবার চিল্লায় জোরে বলেন আল্লাহু সেই কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষার কিছু যা সিলেবাসে ছিল এগুলোকে সব বের করে দিয়ে ক্লাস 6 এর বাচ্চাদের হাতে এখন ডারউইনের ভ্রান্ত মতবাদ বিবর্তনবাদ একাত্মবাদ ভুলায়া মানুষকে বিবর্তনবাদে বিশ্বাসী করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে ধন্যবাদ জানাই সরকারকে সরকার এর নিন্দা করেছে সরকার শিক্ষা মন্ত্রী মহোদয় নিজে ওয়াদা করেছে যে এগুলো ঠিক করবে ধন্যবাদ জানাই করলে তো ভালো কথা তবে যদি এই মিথ্যা মিথ্যাচার ধর্মকে আক্রমণাত্মক এই শিক্ষা নীতি অথবা এই শিক্ষা যদি আপনার আমার সন্তানকে দিতে দেওয়ার সুযোগ নীরবতার মাধ্যমে আপনি আমি দিতে থাকি তো মনে রাখতে হবে এই মানুষগুলো রূপের মানুষই থাকবে চরিত্র হারায় সব পশু হয়ে যাবে পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাবে যদি এই এর যদি পরিবর্তন না ঘটে সঙ্গত কারণে পশুত্ব নয় মনুষ্যত্ব লাগবে কি লাগবে মনুষ্যত্ব লাগবে মনুষ্যত্ব আর মনুষ্যত্ব পয়দা করণে মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য কুরআন দরকার আলেম দরকার ইলিম দরকার আলেমের কাফেরা দরকার ইমাম দরকার ইমামদের তালিম দরকার ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে বুঝে আসে তো তাহলে আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে না সম্পর্ক বর্জন করতে হবে সম্পর্ক রাখতে তৈয়ার তো ইনশাআল্লাহ আখলাক গঠনের সাথে ইবাদতের জিন্দেগি গঠনের সাথে ঠিক কিনা তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন সুজা করেন বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদের সাথে থাকব কোরআন শিখব সন্তানদেরকে কোরআন শিখাব চরিত্র গঠনে মেহনত করব চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নেয় জাতীয় ইমাম পরিষদ ইমাম সমাজ আমার সাথে যোগাযোগ করে সময় নিয়েছে আমিও তো ব্যস্ত ক্লান্ত পরিশ্রান্ত ব্যতিব্যস্ততার ভেতরে সময় কাটে আমি আমার কথা দিয়ে যদি বুঝাইতে চেষ্টা করলাম সুরতের সৌন্দর্য যেমন আল্লাহ দিছে সিরতের সৌন্দর্য অর্জন আমাদের করতে হবে এই সিরত সৌন্দর্য যেটা এটা নবীওয়ালা শিক্ষা ব্যতিরিক্ত হবে না নবীকে আল্লাহ তাআলা সিরত শিখাইবার জন্য চরিত্র শিখাইবার জন্য প্রেরণ করেছে সর্বোত্তম চরিত্র মাধুরী দিয়ে আপনারা আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আসুন নবী চরিত্রকে সাধন করি গঠন করি ব্যক্তিকে সমাজকে রাষ্ট্রকে জাতিকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাদ আল ঈশা যোগ্য বুজুর্গ আলেম ওলামারা একের পর